आज हमरा फैमिली रेसिपी तैरी करछी देशी स्टाइल पास्ता। चलो देखे नी देशी स्टाइल पास्ता तैरी करते कि उपकरण लागछे। गोलमरीच गुड़ो, लवण, सोया सस, टमेटो केचप, सिद्ध करा सब्जी, टेस्टिंग सल्ट, ओरिगानो, पास्ता सस, प्याज कुची, मटरशुटी, काचा मरीच, प्याज कली, डिम, कीमा, पास्ता, टमेटो, कैप्सिकम और तेल। चलो आमरा रान्नाते शुरू करी। प्रथमे आमरा कैप्सिकम एवं टमेटो कुची करे केटे नेब। पास्ताटा आमादेर देशीय खाबार ना, पास्ताटा इटालियान खाबार। आमरा एटाके आमादेर देशीय भावे फ्यूशन करेछि कारण ओरा एत स्पाइसी खाय ना। বাইরে যে কোনো দেশে আমাদের থেকে খুব কম স্পাইসি করে খাবার খাওয়া হয়। আমরা যেহেতু স্পাইসি খাবার পছন্দ করি তাই এটা আমরা আমাদের স্টাইলে তৈরি করব আজকে। আমরা একটা মিক্সিং বোলের মধ্যে ছেলে নেব। এবার এর সাথে গরুর কিমা এখানে আমি এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিয়ে দিব। টমেটো কেচাপের পরিমাণটা যার যার ইচ্ছা মতো, এখানে কোনো পরিমাণ নেই। আপনি যদি বেশি একটু গ্রেভি টাইপের পছন্দ করেন তাহলে আপনি এক কাপ পরিমাণ দিতে পারেন। আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি। সেই সাথে ডার্ক সয়া সস, চার চা চামচ, পেঁয়াজ কুচি এক কাপ নিয়েছিলাম, আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এর মধ্যে, বাকিটা আমরা আমাদের পাস্তায় দেব। খুব অল্প পরিমাণে অরিগানো এবং পাস্তা সস। সবকিছু ভালো মতো মেশানো হয়ে গেলে আমরা এটা রান্না করে নেব। আমরা এখানে অলিভ অয়েল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাদা তেল দিয়ে করতে পারেন, সয়াবিন তেল দিয়ে করতে পারেন, তবে অলিভ অয়েলটা দিলে ভালো। পাস্তা সাধারণত অলিভ অয়েলে রান্না করা হয় এবং অলিভ অয়েলের মধ্যে কোলেস্ট্রলের পরিমাণ খুবই কম, তাই শরীরের জন্য ক্ষতিকারক না। তেলটা গরম হয়ে গেলে আমরা আমাদের কিমাটা দিয়ে দেব। কিমাটা দেওয়া হয়ে গেলে ভালো মতো নেড়ে এটাকে একটু ভেজে নিতে হবে। বাড়িতে যদি কিমা না থাকে আপনার এর মধ্যে গরুর মাংসের ছোট ছোট কিউব দিতে পারেন, মুরগি মাংস কেটে দিয়ে দিতে পারেন, মুরগি মাংসের কিমা দিতে পারেন, চাইলে চিংড়ি মাছ দেওয়া যায়, আপনাদের ইচ্ছা মতো রান্না করতে পারেন। এবং এর মধ্যে আমরা মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। কিমাটা ভাজা হয়ে গেলে আধা কাপ পরিমাণ পানি দিয়ে কিমাটা রান্না করে নিতে হবে। কিমাটা রান্না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। কিমাটা রান্না হতে হতে আমরা এদিকে ডিমটা ভেজে নিতে পারি। আমরা পাস্তার মধ্যে তিনটা ডিম দিচ্ছি। ডিমটা খুব ভালো মতো ফেটে নিতে হবে।
আমরা এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার ফেটানো ডিমটা তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা এভাবে ভেঙে ছুরি করে নিতে হবে। আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন, ওয়েট করতে পারেন, তবে আমি দিচ্ছি কারণ পাস্তাটা বাচ্চারা খুব পছন্দ করে এবং ডিমটা তাদের জন্য খুবই ভালো। তারা অনেক সময় ডিম খেতে চায় না, তখন এরকম পাস্তার মধ্যে যদি আমরা ডিম দিয়ে দিই একটু বেশি করে তাহলে কিন্তু তারা খেয়ে নেবে। কিমার মধ্যে আমরা দু তিনটা কাঁচামরিচ দিয়ে দিতে পারি। এবার চুলাটা কমিয়ে দিচ্ছি, কিমাটা হয়ে এসছে, আমরা এবার পাস্তাটা রেডি করব। আবার তেল দিতে হবে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ। এর মধ্যে কলি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ কলির সাথে একটু কুচানো পেঁয়াজও দিয়ে দিচ্ছি, বড় 2-3টা। সবজির মধ্যে আমরা এখানে গাজর, ফুলকপি, ব্রকোলি, পেঁপে এবং বাঁধাকপি নিয়ে নিয়েছি। আমরা এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিতে আগের থেকেই লবণ দেওয়া আছে, আমরা এখন একে একে সসগুলো দিয়ে দিব। এখানে টমেটো কেচাপ আছে, আপনারা চাইলে টমেটো পিউরিও দিতে পারেন, আধা কাপ পরিমাণ। সয়া সস দিচ্ছি 3 থেকে 4 চা চামচ। পাস্তা সস দিচ্ছি আধা কাপ পরিমাণ। গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ। টেস্টিং সল্ট আধা চা চামচ। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এপাশে কিমাটা রেডি হয়ে গেছে, আমরা কিমাটা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমরা সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিব। আপনারা যে কোনো শেপের পাস্তা নিতে পারেন, এখন বাজারে অনেক রকম শেপের পাস্তা পাওয়া যায়, দেখতে ভালো লাগে। আলতোভাবে পাস্তাটাকে মিক্স করে নিতে হবে। এসছে, এবার আমরা ডিমের ছুরিগুলো উপর থেকে দিয়ে দেব।
দর্শক তৈরি হয়ে গেল দেশি স্টাইল পাস্তা। আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত পয়েন্টটি আমরা আরেকবার করে দিচ্ছি। প্রথমে টমেটো ও ক্যাপসিকাম সুন্দর করে কেটে নিয়ে কিমার সাথে মিশিয়ে ভালোভাবে মাখিয়ে তেলে ভেজে নিতে হবে। এরপর তাতে মটরশুঁটি ও পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখতে হবে। এরপর দুইটা ডিমকে ঝুরি করে নিতে হবে। এরপর প্যানে আধা কাপ পেঁয়াজ ও সিদ্ধ সবজিগুলো দিয়ে দিতে হবে। এরপর তাতে আধা কাপ টমেটো সস, আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো এবং সাথে ভাজা কিমাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর তাতে সিদ্ধ পাগুলো দিয়ে আলতো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল দেশি স্টাইল পাস্তা। Thank you.